আরামবাগ বাসস্ট্যান্ড থেকে কালীপুর পর্যন্ত যানজটের কারণে সাধারণ জীবন ব্যতিব্যস্ত হয়ে উঠছে। নিত্যযাত্রী, অসুস্থ মানুষ এবং সকল পথযাত্রীদের বাসস্ট্যান্ডের যানজট দীর্ঘদিনের। এছাড়া কালীপুর ব্রিজ সংস্কারের জন্য কিছুদিন অন্তরন্তরই এই জ্যাম তৈরি হয়, আর তখনই আরামবাগ শহর জুড়ে যানজটের সৃষ্টি হয়। কালীপুরের রামকৃষ্ণ সেতু থেকে কালীপুর পর্যন্ত যাতায়াতের জন্য ফোর লেন তৈরির রাস্তার কাজ শুরু হয়েছে, যার কারণে সাধারণ মানুষ থেকে অসুস্থ রোগীরা সকলেই সমস্যায় পড়ছেন। শনিবার দেখা গেল এই যানজটের মধ্যে আরামবাগ পুলিশ এবং ট্রাফিকরা যানজট কাটানোর চেষ্টা করলেও ছোট ছোট দুর্ঘটনা ঘটেই চলেছে যানজটকে কেন্দ্র করে। সকালের দিকে দুটি বাসের রেষারেষিতে যানজটের শুরু হয়, যে যানজট সারিয়ে উঠতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। অপরদিকে একটি সরকারি বাস ট্রাফিক আইন না মেনে একটি ছোট গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনা বড় কিছু না ঘটলেও ছোট ছোট সমস্যা ঘটেই চলেছে। একদিকে যেমন দেখা যাচ্ছে কালীপুর ছাড়িয়ে যানজট পৌঁছেছে কুমুরশা অঞ্চলে, অপরদিকে কালীপুর কলেজ ছাড়িয়ে যানজট তৈরি হয়েছে। বাঁকুড়া যাবার রাস্তায় রেলের ওভারব্রিজ পর্যন্ত যানজট পৌঁছে গেছে। কেউ কেউ বলছেন কালীপুর থেকে আরামবাগ এই রাস্তা অতিক্রম করতে 40-45 মিনিট লেগে যাচ্ছে। আবার কোন কোন যাত্রী বলছেন এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। রাস্তার কাজ রাত্রে হওয়ার অনুরোধ জানাচ্ছেন পথযাত্রীরা। অনেক গরম লাগছে আর রাস্তাতে আমরা পুরো তখন থেকে হয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এই গরমেতে এইটা সবথেকে বড় সমস্যা, টাইম টেবিলও নেই কি ঠিক করে যাওয়া আসা হোক। অবশ্যই বাচ্চাকে সবথেকে বেশি প্রবলেম হয়, মানুষেরও আমরা সহ্য করবো, বাচ্চা কী করে সহ্য করবে, তত বেশি প্রবলেম তো বাচ্চাদের হয়। আমরা আসছি বালি থেকে, এখানতে আসছি আরামবাগেতে। এখানে প্রায় 35-40 মিনিট দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না, হয়তো রাস্তায় কাজ চলছে তো সেই জন্য দাঁড়িয়ে আছি। গরম তো অবশ্যই বিভৎস গরম, রোদের বাচ্চা। আমি আসছি কোতুলপুর থেকে, আরাম যাব কলকাতা। তো হচ্ছে গাড়িতে বাচ্চা নিয়ে রাত্রেবেলা কাজটা হলেই ভালো হতো, খুবই কষ্ট হচ্ছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।